আমার কাছে ভালো মিল্ক পাউডার মানে ফ্রেশ, কারণ এতে আছে ভালো দুধের সবগুলো গুণ আর প্রয়োজনীয় পুষ্টি। বিশ্ব সেরা ফার্ম থেকে সংগৃহীত ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার, এখন নতুন ও আরো উন্নত। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত ইনস্ট্যান্ট ইফতারে। আমরা এই আয়োজনে এক এক রকমের ডেজার্ট আইটেম আপনাদের জন্য তৈরি করি, যেটা আপনারা ইফতারে সার্ভ করতে পারেন। দর্শক, পর্বটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই পর্বটির উপর থাকবে একটি কুইজ, এবং কুইজের সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার। এবং আমার সাথে একজন সেলিব্রিটি গেস্ট থাকেন, আজকে যিনি আমার সাথে রয়েছেন, খুবই সুদর্শন একজন, তার জন্য আজকে আমি একটা সুদর্শন ডেজার্ট বানাবো। আমার সাথে রয়েছে সিয়াম। Hello. Assalamu alaikum. Wa alaikum assalam. You are looking very dashing as usual. And instantly chole esheche. Instantly. Ebong amra instant ekta item I banabo. Jinish potro dekhe mone hocche faluda. And anyway, amra ekhon onek rokomer fruits ebong shei sathe fresh instant full cream milk powder diye ei faluda toiri korbo. Acha tumi amake ekta packet dao okhan theke. Ekhane amra ekhon half liter er moto nibo. To amra ekhan theke 1/6 nibo. Here goes 1/6. যে কোনো ডেজার্ট বানাতে যে একটা ক্রিমিনেস দরকার হয়, শর্টটা থাকলে খুব ভালো লাগে, সেই জিনিসটা আমরা এখানে পাই। তো এবার এটা আজকে একটু বাজে একটু বয়েল হবে। ওকে, এটা এখান দিয়ে হতে থাকো। পানিতে প্রথমে নুডলসটা সিদ্ধ করে নেই। দিয়ে দিব? দিয়ে দাও। তোমার ফেভারিট ডেজার্ট কি? মিষ্টি খেতে খুব পছন্দ করি। কেমন লাগছে যে হোয়াট আ বিউটিফুল জার্নি ইউ অলরেডি হ্যাভ এন্ড দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে গেছো অলরেডি। আমার কাছে মনে হয় সবকিছু মানে আল্লাহ তাআলার ইচ্ছা। বল না যে আমরা অনেক সময় প্ল্যান করি, কিন্তু সবচেয়ে বড় প্ল্যানটা তো আরেকজন আমাদের জন্য করে রেখেছেন, আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি। তো আমি, আমার কাছে মনে হয় যে আমি চেষ্টা করি। নুডলসটা হয়ে গেছে, আমরা এটা এবার উঠিয়ে ফেলতে পারি। আমাদেরকে যেটা করতে হবে, দুধের চুলাটা বন্ধ করে দিলাম, কারণ দুধটাকে ঠান্ডা হতে দিতে হবে। এবার ফালুদাতে অবশ্যই ঠান্ডা দুধ দিতে হবে। এটা আমি আপাতত এখানে রাখি। এখানে এবার সাগু দানাগুলো সিদ্ধ করে নিব। মানে এই ধরনের সিনারিও দেখা যায় না জেনারেলি। আমার আব্বার কাছ থেকে এক বছর সময় নিয়েছিলাম যে আমি এই প্রফেশনটাকে আমি অনেক মিস করি, আমি অনেক রেসপেক্ট করি। তো আমি, আমার কিছু হোক আর না হোক, আমি এক বছর ট্রাই করতে চাই। তো আমার বাবা সে পারমিশন তখন আমাকে দিয়েছিল। আচ্ছা, সাগুদানাটাও সিদ্ধ হয়ে গেছে, এবার এটা উঠিয়ে ফেলি। এখানে আগেই বাটিতে আমি ঠান্ডা পানি নিয়ে রেখেছি। এটা আমাকে হেল্প কর, হেল্প কর, হেল্প কর। হয়ে গেল, আমরা সাগুদানাটা দিয়ে দিলাম এখানে। এবার এটা ঠান্ডা হোক, দুধটা ঠান্ডা হোক। আচ্ছা, এবার আমরা যেটা করব, ফার্স্টে নুডলস দিয়ে নিলাম, এবার সাগুদানা যেটা আমরা ঠান্ডা পানিতে দিয়ে রেখেছিলাম, তুমি দিবে? ফাইন, এটুকু সাগুদানা দিলেই হবে। এবার আমরা এটাতে ফ্রুটস গুলো দিয়ে দেই। সেটা তো তুমি করতে পারো, এটা তুমি করো। তুমি তো ইউজ টু হয়ে গিয়েছিলে, এত কমফোর্ট জোনে যাচ্ছ সব করতে করতে। জাস্ট দুধ ঢালার কাজটা করে নি, আর উপর দিয়ে আইসক্রিমটা দিয়ে দিব। আগে নিউ মার্কেটে যেতাম ফালুদা খাওয়ার জন্য, যখন ইউনিভার্সিটিতে পড়তাম। কেন এখন আর হয় না? সামহাউ তৈরি হয়ে গেল সুস্বাদু ফালুদা। মারিয়া এবং সিয়াম যৌথ প্রোডাকশন। দর্শক, আজকের কুইজের প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং এই কুইজের উত্তর আপনাদেরকে দিতে হবে নেক্সট 24 hours এর ভিতরে কমেন্ট বক্সে। এবং প্রতি সপ্তাহে একজন সৌভাগ্যবান বিজয়ী পাবেন একটি স্মার্টফোন, আর অন্য বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। আমাদের আজকের এপিসোড এখানেই শেষ হলো। দর্শক, আপনাদের সাথে নেক্সট এপিসোডে আবারও দেখা হবে নতুন একটা ডেজার্ট নিয়ে। আর সেই পর্যন্ত এনজয় দিস রমাদান।